যারা কোনো হাতের কাজ করতে ভালোবাসে তারা সব কিছুর মধ্যেই চেষ্টা করে তার নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে ফুটিয়ে তোলার জন্য তো আজকে ক্রিয়েটিভিটি কেন জানি না তবে আমি একটা লাইটার নিয়ে সেটার মধ্যে আঁকতে বসে পড়েছিলাম তো লাইটারটাকে ছাল আমরা তুলে তার মধ্যে সাদা রং করে তার উপরে র্যান্ডামলি কিছু ফুল পাতা দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছিলাম খুব সুন্দর ছোট ছোটো পিঙ্ক আর হোয়াইট কালার দিয়ে এরকম ফ্লাওয়ার এঁকে আর ছোট ছোটো পাতা দিয়ে তার মধ্যে কিছু ডিটেল অ্যাড করছিলাম যাতে ডিজাইনটা আরও সুন্দর করে ফুটে ওঠে তো পুরোটা শেষ করার পর আমি ওয়ার্নিশ দিয়ে দিয়েছি ওপরে যাতে কালারটা অনেক দিন অবধি থাকে আর নষ্ট না হয় তারপরে এই লুকসটা এসেছিল খানিকটা এইরকম দেখে জানাও অবশ্যই যে কেমন লেগেছে পুরো জিনিসটা আর তোমরা এরকম কে কে বাড়িতে নতুন নতুন জিনিস ট্রাই করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো সর্স ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো